কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সুন্দর এই পৃথিবীকে পাখির চোখে দেখতে কতটা সুন্দর, ড্রোন না থাকলে তা হয়তো আমরা দেখতেই পেতাম না। এই ড্রোনের ব্যবহার এখন সব জায়গায়, তাই এই ড্রোন ক্যামেরায় ধরা পড়ে যায় অবিশ্বাস্য, অদ্ভুত এবং মজার ঘটনা। আজকের এই ভিডিওতে থাকছে এই রকমই ড্রোন ক্যামেরায় রেকর্ড করা এমন 5টি ভিডিও, যেগুলি দেখলে আপনি খুশি তো হবেনই, সাথে সাথে অবাকও হয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। লকডাউনের সময় মানুষকে ঘরের মধ্যে রাখাটা অনেকটাই কষ্টকর ব্যাপার হয়েছিল। তখন তামিলনাড়ুতে পুলিশ ড্রোন ব্যবহার করে যাতে মানুষ বাড়ির বাইরে না বেরোয়, কিন্তু তখনই রেকর্ড হয়ে যায় একটি মজার ঘটনা। কয়েকজন ছেলে লকডাউনে গাছের ছায়ায় ক্যারাম খেলছিল এবং তারা হঠাৎই পুলিশ ড্রোন দেখতে পায়। তারপরেই যে যার মতো দৌড় দেয়। কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে তারা বাইক রেখে চলে যাচ্ছে। একদিকে তারা বাইক নিয়ে যাচ্ছে আর অন্যদিকে দুজন এসে ক্যারামের জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপরেই একজন ক্যারাম বোর্ড নিয়ে দৌড় দিয়েছিল। জোরে দৌড় দেওয়ার কারণে তার লুঙ্গিও খুলে যায়। পুলিশ এই সুযোগ কাজে লাগিয়ে তাকেই টার্গেট করে বসে। তখন সে বুঝতে না পেরে ক্যারাম বোর্ড দিয়েই মুখ ঢাকার চেষ্টা করছিল। পুলিশও মজা করতে থাকে, বিভিন্নভাবে তার চেহারায় ফোকাস করছিল। তখন বেচারা সুযোগ পেয়েই বোট নিয়ে পালানোর ট্রাই করছিল, কিন্তু অতিরিক্ত ওজনের কারণে সে একসময় বোট ফেলে রেখেই দৌড় দেয়। পুলিশও তাদের ড্রোন দিয়ে দৌড়াতে দৌড়াতে তাদের এলাকায় ঢুকে যায়। এই ঘটনাটি আফ্রিকার কোনো এক জায়গায়, যেখানে দেখা যায় এই মহিলাটি তার বাড়িতে ড্রোন দেখতে পেয়ে এটাকে হুমকি মনে করে, এটিকে খুবই ভয় পাচ্ছিল। ড্রোন নিয়ে কোনো আইডিয়া ছিল না ওই মহিলাটির, তার আচরণ দেখেই বোঝা যাচ্ছিল সেটি। বেশিরভাগ ড্রোন ক্যামেরার একটি সমস্যা থাকে, সেটি হলো কম সময় ফ্লাইট টাইম থাকে, যে কারণে ওপর থাকার সময় অনেক ড্রোনেরই চার্জ শেষ হয়ে যায়, তখন নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়তে থাকে। এমনই এক সময় এই লোকটির ড্রোন নিচে পড়ার সময় সে বুঝতে পারে যে ড্রোনটি জলে পড়ছে। তখন সে দৌড়ে কোনো ক্রমে শেষ মুহূর্তে নিজে জলে নেমে ড্রোনকে বাঁচাতে সক্ষম হয়। এই ঘটনাটিও ভারতের লকডাউনের সময়, যেখানে দেখা যায় একটি কাপেল নিরিবিলি পরিবেশে প্রেম করতে এসেছিল, তখনই পুলিশ ড্রোন এসে হাজির হয়ে যায়। ড্রোনের উপস্থিতি দেখে তারা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রোনের মাধ্যমে বাইকের নম্বরটি ততক্ষণে কালেক্ট করতে সক্ষম হয় পুলিশ। এইভাবে তারা পরে ধরা পড়ে যায়। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক সময় লেগে যায়, তাই আপনাদের কাছে একটি লাইক আশা করছি। যেখানে সেখানে ড্রোন ব্যবহার করতে নেই, এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। চিড়িয়াখানায় সিম্পাঞ্জির ড্রোন ফুটেজ নিতে গিয়ে সিম্পাঞ্জির আক্রমণের শিকার হয় ড্রোনটি। একটি সিম্পাঞ্জি লাঠি দিয়ে ড্রোনটিকে মাটিতে এনে বোঝার চেষ্টা করছিল এটি আসলে কি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম ইন্টারেস্টিং এবং মজার ভিডিও প্রতিদিন দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।